বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সো গাইস, আজকে আমরা দেখব উইন্ডা কেট দিয়ে ডিএক্সএফ ফরম্যাট কিভাবে করতে হয়, এবং ডিএক্সএফ ফরম্যাটে যদি আপনাদের কাছে প্যাটার্ন আসে কিংবা বায়ার প্যাটার্ন দেয়, তখন আপনারা ডিএক্সএফ ফরম্যাটটি কিভাবে ওপেন করবেন, এবং আপনারা বায়ারের কাছে যদি ডিএক্সএফ ফরম্যাটে প্যাটার্ন পাঠাতে চান কিভাবে পাঠাবেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে যারা বিগিনার আছেন আপনাদের অনেকটাই হেল্পফুল হবে এই ভিডিওটি, তো ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন। সো গাইস, আজকে আমরা কথা বলবো উইন্ডা কেট নিয়ে। উইন্ডা কেটের কীভাবে ডিএক্সেপ করবেন, কীভাবে ডিএক্সেপ ফরম্যাট করা যায়, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো আজকের এই ভিডিওটি শুধু ডিএক্সেপ ফরম্যাট নিয়ে আমি কথা বলবো। ডিএক্সেপ ফরম্যাট কীভাবে ওপেন করবেন, ডিএক্সেপ ফরম্যাট কীভাবে আপনারা বায়ারের কাছে পাঠাবেন, ডিএক্সেপ ফরম্যাটে প্যাটার্ন কীভাবে পাঠাবেন। সো আজকে আমরা কথা বলবো ডিএক্সএফ কীভাবে ওপেন করতে হয় এবং কি ডিএক্সএফ ফরম্যাট কীভাবে বানাতে হয়। দেন নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো আপনাদের যদি ডিএক্সএফ ফরম্যাটে গ্রেটিং করা প্যাটার্ন আসে, অর্থাৎ অল সাইজ প্যাটার্ন আসে, তখন আপনারা কীভাবে ওখানে কাজ করবেন। ডিএক্সএফ ফরম্যাটে প্যাটার্ন আসলে কিন্তু আমাদের অনেক ঝামেলা হয়, অনেক পয়েন্ট থাকে, কীভাবে পয়েন্টগুলো রিমুভ করবেন, একটা ক্লিকে কীভাবে আপনারা পয়েন্ট রিমুভ করতে পারবেন, এবং কি আপনারা যে পয়েন্টটি প্রয়োজন সেই পয়েন্টটি রাখবেন, বাকি পয়েন্টগুলো ডিলিট করে দিবেন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আগামী ভিডিওতে। সো আজকে শুধু আমরা ডিএক্সএফ ফরম্যাট কীভাবে ওপেন করব এবং কি ডিএক্সএফ ফরম্যাট কীভাবে বায়ারের কাছে পাঠাবো, এই বিষয় নিয়ে আলোচনা করব। সো চলুন ভিডিও শুরু করা যাক। আমি চলে যাচ্ছি ডেস্কটপে। সো আমাদের ডেস্কটপে একটি ডিএক্সএফ ফরম্যাট প্যাটার্ন আছে, আমরা কীভাবে ওপেন করব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট WES এই সফটওয়্যারটি আমরা ওপেন করব, WES যে সফটওয়্যারটি এটি ওপেন করব। ওপেন করার পর আমরা চলে যাব এমাতে। আমরা যদি ডিএক্সএফ ওপেন করতে যাই তাহলে চলে যাব এমাতে, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা কোথায় রেখেছেন প্যাটার্নটি ওখানে নিয়ে যাবেন। ডেস্কটপে আমি রেখেছি, আমি ডেস্কটপে জাস্ট ক্লিক করতেছি। সো আমি জাস্ট ডেস্কটপে যে প্যাটার্নটি আমি ওপেন করব ওই প্যাটার্নটিতে ক্লিক করব। দেন ক্লিক করে ওপেন করার সাথে সাথে এরকম একটি উইন্ডো শুরু করবে, তারপর আপনারা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে ঠিক প্যাটার্নটি এরকম ওপেন হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটি প্যাটার্ন চেক দিতে পারেন, এখানে গ্রেডিং করা আছে কিনা দেখতে পারেন, গ্রেডিং করা ছাড়া কিনা তাও দেখতে পারবেন। সো জাস্ট তারপর ক্লিক করব আমরা WAS এ, WAS অর্থাৎ এখানে আমরা চলে যাব WAS এ ক্লিক করব। ক্লিক করে আমরা ফাইলটি সেভ করে নেব। কোথায় সেভ দিব, আমি ডেস্কটপে সেভ দিচ্ছি জাস্ট আপনাদের দেখার জন্য। আমি ডেস্কটপে সেভ দিচ্ছি, ডেস্কটপে সেভ দিয়ে আমরা এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসব, চলে আসার পর জাস্ট আমরা আমাদের প্যাটার্নটি ওপেন করব। WDS যে ফরম্যাটটি আমাদের, WDS অর্থ হচ্ছে উইন্ডা, যে আমাদের প্যাটার্ন এটা হচ্ছে WDS। WDS এ ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম প্যাটার্নটি আপনাদের প্যাটার্ন ওপেন করলে ঠিক এরকম আপনাদের সামনে প্যাটার্নটি শো করবে। এখান থেকে আপনারা চাইলে গ্রেডিং করতে পারবেন। এটা আমাদের ওয়ান সাইজ বায়ার দিয়েছে, একটি সাইজ শুধু। এখান থেকে কিন্তু আমরা গ্রেডিং করে নিতে পারবো, এই পয়েন্টগুলো আমরা কীভাবে রিমুভ করব এই বিস্তারিত নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো। জাস্ট আজকে শুধু ধারণা দিচ্ছি আপনাদেরকে ডিএক্সএফ প্যাটার্ন কীভাবে ওপেন করবেন এবং ডিএক্সএফ প্যাটার্ন ডিএক্সএফ ফরম্যাটে কীভাবে বায়ারের কাছে পাঠাবেন। তো এখন যদি আমি আবার ডিএক্সএফ করতে চাই এই প্যাটার্নটি, তাহলে চলে যাব ডিএক্সএফে, জাস্ট ডিএক্সএফে ক্লিক করব। আমি ওল্ড ফাইলটি ডিলিট করে নিচ্ছি, ওল্ড যে আমাদের ডিএক্সএফ ফাইলটা আছে ওটা ডিলিট করে নিচ্ছি। ডিলিট করে চলে যাচ্ছি WAS এ, WAS এ চলে যাব। এখানে আমরা কোন ফাইলটি ডিএক্সএফ ওপেন করেছি ওটাতে যাব। আমি ওটাই আবার ডিএক্সএফ ফরম্যাট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এই কিন্তু আমাদের ফরম্যাটে এসে গেছে, এখন শুধু এমাতে ক্লিক করব। এমাতে ক্লিক করলে ডিএক্সএফ ফরম্যাটে চলে যাবে। এখানে আপনারা ভিডিওটি অবশ্যই খেয়াল করুন, এখানে আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। সফটওয়্যার ইনস্টল করার পর যে সেটিংটা থাকবে এই সেটিংয়ে আপনারা কাজ করতে পারবেন। তারপরে যদি কোনো ঝামেলা মনে করেন, কোনো প্রবলেম হয়, আমাকে অবশ্যই নক করবেন। ডিসক্রিপশন বক্সে আপনারা আমার অন্য ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এবং কি কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।
সো গাইস আমাদের কিন্তু ডি এক্সএফ ফরম্যাটে হয়ে গেছে। সো আমাদের ডি এক্সএফ ফর্ম